बुब्बा को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। আমার চেয়ে ভালো পারে না, আমি ভুলে যাচ্ছি। শিল্পের উদ্দেশ্য সবসময় স্লোগান দেয়া নয়, খারাপ খারাপ গল্প আমার কাছে আসে সেগুলি করা, করে আমার নিয়মিত হতে হবে, এটা আমি মনে করি। আমার যেটা ভালো লাগে আমি তাই করি, আমার কি ব্যক্তিগত কোনো কারণ নাই। আমি নাটক ভালোবাসি, নাটক করতে আমার খারাপ লাগে না, ভালো লাগে। ওটিটি করতেও আমার ভালো লাগে, সিনেমা করতেও আমার ভালো লাগে। আমি বিশেষ করে কোনো নজর তৈরি করিনি যে আমি এই এখন এটাকে ছুঁড়ে ফেলে দিই, আমি এদিকে যাব, এরকম কোনো ভাবনার মধ্যে আমি নাই, কখনোই ছিলাম। আবার চমৎকার একটা কাজ আসলে, সিনেমার কাজ আসলে ভালো লাগলে আমি করে ফেলব, ভালো না লাগলে জীবনেও করব না। আমার ওটিটির ক্ষেত্রেও যদি গল্প বাজু মোবারকনামা করলাম, তারপরে এর আগে মহানগর করলাম, এগুলো তো মানুষ গ্রহণ করেছে ভালোভাবে। এখন পর্যন্ত ম্যাস পিপলের কথা যদি বলেন, ম্যাস দর্শকের কথা যদি বলেন, সেটা কিন্তু এখন পর্যন্ত এই টেলিভিশন, ইউটিউব চ্যানেল এগুলোর ক্ষেত্রে আছে। তা আমি সেই সব বিবেচনা করে এবং আমি আমার জীবনে খুব হিসেব করে কাজ করি না। আমার যেটা ভালো লাগে আমি তাই করি, ভালো না লাগলে করি না। এটা এইটাই আমার আসলে জীবনের ধরন, মানুষ হিসাবে আমার ধরনটাই, আর কিচ্ছু না। আমি করবো সামনে ওটি, এর মধ্যেও বেশ কয়েকটা করার কথা ছিল, আমার ভালো লাগে কিন্তু করি না। আমার মনে হয় নাই, যদি খারাপ খারাপ গল্প আমার কাছে আসে সেগুলি করা, করে আমার নিয়মিত হতে হবে, এটা আমি মনে করি না। মোবারকনামাটা আমার ভালো লাগলো, আমার কাছে এই গল্পটা আসলো, ভালো লাগলো, আমি বললাম। বুব্বায় একটা অন্য জীবন দেখতে পাবে, আর আমি বিশ্বাস করি যে আমার দর্শক আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসাটা কারণেই আমি এখনও কাজ করছি। এবং সেখানে আমার একটা আমি দায় অনুভব করি একটা শট দেওয়ার সময়, যে এটা যেন দর্শকের ভালো লাগে, এরকম একটা দায় অনুভব করেই কাজ করি। যেই দায় থেকেই আমি অনেক ওটিটির কাজ করি নাই, আপনাকে বললাম, ভুরি ভুরি কাজ এসেছে আমার, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা করব। শিল্পের উদ্দেশ্য সকল সময় সরাসরি কোনো মেসেজ দেয়া নয়, শিল্পের উদ্দেশ্য সরাসরি মেসেজ দেয়া সবসময় নয়, শিল্পের উদ্দেশ্য সবসময় স্লোগান দেয়া নয়, যে আমি ইহা শিখাইতে চাই, সেটা অন্য কোনো কিছু দিয়ে আসতে পারে। শিল্পের উদ্দেশ্য, শিল্পের মধ্য দিয়ে কখনো কখনো মেসেজ প্রচ্ছন্ন থাকে, সেই মেসেজ এক একজন এক একভাবে নেয়, এক এক দর্শক এক একভাবে নেয়। গ্যাংস্টারের লাইফটা কি সেটাই তো এখানে দেখানো আছে। তারপর সেটা দেখার পরেও যদি তাদের খুব আগ্রহ জন্মায়, হয় কখন হয়, যখন আমরা দেখি একজন গ্যাংস্টারকে, আমরা দেখি যে সে গরিবের বন্ধু, ভয়ঙ্কর গ্যাংস্টার হওয়ার পরেও কখনো কখনো এরকম চরিত্রকে নায়ক বানিয়ে ফেলা হয় যে সে গরিবের বন্ধু, সবাইকে সাহায্য করে, এই করে সেই করে, কিন্তু এখানে সেটা করা হয়নি। এই জায়গায় এই এই ছবিটার সততা, তো এই ছবি দেখে সে তেমন হওয়ার কোনো কারণই নেই। পরিশেষে ভাই ডায়লগটা শুনতেছে, দুর্ভাগ্য পাকার না মুশকিল নেই, দাম এক তোমার বলে আমার চেয়ে ভালো লাগে। আপনি বললে ভালো লাগে, আপনি যেটাই বলেন ওইটাই জোস। ভালো থেকো।